কোলাঘাট ব্লকের কেশাই মানব কল্যাণ পরিষদ আয়োজিত বাৎসরিক ঈশালে সাওয়ার এবং বহুফিলে মিলাদ এর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোলাঘাটের সমাজসেবী আবিদার মল্লিক। এদিন আবিদার বাবু বলেন, ইসলাম হলো শান্তি ধর্ম, তাই ইসলাম সম্পর্কে অবগত করতে কেশাই গ্রামের যুবকবৃন্দের এই মহতি উদ্যোগ। এই উদ্যোগকে এলাকার সমাজসেবী মানুষ হিসেবে সাধুবাদ জানাচ্ছি। সাথে সাথে আবিদার বাবু আরও বলেন, এরকম ভালো কাজে সবাই পাশে থাকার চেষ্টা করব, এগিয়ে যাক, ওদের শ্রী বৃদ্ধি কামনা করছি। আবিদার বাবুকে কাছে পেয়ে বেশ খুশি জলসা কমিটির সদস্য সহ ওই এলাকার মানুষজন। ইতিহাস থেকে দেখুন, তারপর ইসলাম সম্পর্কে খারাপ মন্তব্য করবেন। আমি আপনাদের দুঃখ দিচ্ছি না, আপনারাও আসুন। এই কোরআনের মজলিস শুধু মুসলমানদের জন্য নয়, সর্বসাধারণের জন্য এই মজলিস। আপনারা আসুন, আপনারা কোরআন সম্পর্কে অবগত হন, ইসলাম সম্পর্কে অবগত হন, ইসলাম সম্পর্কে অবগত হয়ে ইসলাম সম্পর্কে ধারণা পোষণ করবেন। কারণ এটা সাম্প্রদায়িক সম্প্রীতির মজলিস, এটা সর্বধর্ম সমন্বয়ের মজলিস। আপনারাও আসতে পারেন, আপনারাও এসে আপনারা কোরআন সম্পর্কে অবগত হন, কোরআন সম্পর্কে ধ্যান ধারণা যে জ্ঞান অর্জন করুন। আমাদের ইমাম সাহেবরা আসবেন, আমাদের জলসায় হাজি সাহিদ শেখ সাহেব, মৌলানা শাহানুর হোসেন সাহেব বসিরহাট উত্তর চব্বিশ পরগনা থেকে আসছেন, এবং জনাব মৌলানা আলাউদ্দিন জিলানি সাহেব আসছেন, এছাড়াও আসছেন জনাব হাজি কারিম কুমিল্লা জিলানি সাহেব উত্তর চব্বিশ পরগনা থেকে। আপনারা আসবেন, আপনারা এই মহতি জলসা যে ধর্ম নিয়ে আলোচনা আপনারা শুনুন, জ্ঞান অর্জন করুন। আর আরেকটা কথা আমি এই যুব ভাইদের উদ্দেশ্যে বলবো, এই যে মহতি উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগটা যেন শুধু এই বছর নয়, এই বছরের মতো যেন প্রতি বছর জাগ্রত থাকে, আমি আমার পক্ষ থেকে অনুরোধ করব। এবং সবাই তোমরা সহযোগিতা করছো, এবং আমরা আমাদের সাহায্য সহযোগিতা আমরা আমাদের সাধ্য মতো তোমাদের পাশে থাকবো, করবো। তোমরা এগিয়ে যাও, তোমাদের এগিয়ে যাওয়াকে আমি সাধুবাদ জানাচ্ছি। ধন্যবাদ। সমাজ কল্যাণ পরিষদ দ্বারা পরিচালিত জলসা মজলিসে আজকে এসে দেখলাম যে বৃহতি একটা আয়োজন। তো এই যুবক ভাইরা যারা আমার সহপাঠী, আমার সহকর্মী বন্ধু, যে উদ্যোগ নিয়ে এই যে এত বড় একটা ধর্মকেন্দ্রিক আলোচনা সবার আয়োজন করেছে, আমি একজন সমাজসেবী মানুষ হিসেবে সত্যি গর্বিত এবং আপ্লুত। এটা শুধু মুসলিমদের ধর্মকেন্দ্রিক আলোচনার সভা নয়, এটা সাম্প্রদায়িক সম্প্রীতির সভা। এখানে যে ইসলাম ধর্মকে যারা কালিমালিপ্ত করেন, তাদের উদ্দেশ্যে আমি একজন সমাজসেবী মানুষ হিসেবে বলবো, আপনারা আসুন, ইসলাম সম্পর্কে জানুন, বুঝুন, তারপর ইসলাম সম্পর্কে কুমন্তব্য পোষণ করবেন, এই আশা রাখছি। গণেশ আর্ট গ্যালারি, ভাস্কর্য শিল্পের বৈচিত্র্যতায় এক অনবদ্য প্রতিষ্ঠান। আমাদের এখানে বিভিন্ন ছবি অনুযায়ী নিখুঁতভাবে যাবতীয় পাথরের মূর্তি তৈরি করা হয়। ঠিকানা: সোনাময়ী দাসপুর, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ 9831915046, এছাড়াও 8583836145।